ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সম্মানিত ভাইজান, আপনার আরেকটি প্রশ্ন হলো যে অনেক সময় মসজিদে গিয়ে দেখা যায় যে ইমাম সাহেব একদিকে সালাম ফিরিয়ে ফেলেছেন, তো মুসল্লি তাড়াহুড়ো করে অথবা ধীরস্থির ভাবে আরেক সালাম ফিরানোর পূর্বেই তিনি তাশাহুদে বসে যান। তো তিনি যে এতটুকু সময় ইমামের সাথে ছিলেন এই কারণে তিনি জামাতের সওয়াব পাবেন কি না? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতান ফাকাদ আদরাকা, যে মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকা। আরেক হাদিসের মধ্যে রাকা শব্দ আসছে, যে ব্যক্তি এক রাকাত পেল, অর্থাৎ যে ব্যক্তি রুকু পেল সে এক রাকাত পেল। তো কেউ ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি রুকুতে শরিক হয় তাহলে তিনি শেষ রাকাতে রুকু পেয়েছেন, তাহলে তিনি জামাতের সব পেয়ে যাবেন, যেহেতু তিনি জামাতে এক রাকাত সলাত পেয়েছেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, ইমাম সালাম ফিরানোর আগ পর্যন্ত যদি কেউ জামাতে শরিক হতে পারে, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জামাতের সওয়াব দান করবেন। তবে হাদিসের মধ্যে সরাসরি এইগুলো বর্ণিত হয় নাই যে কে কোথায় ইমামকে যদি কোথায় পাইলে সে জামাতের সওয়াব পাবে, ইমামকে কোন অবস্থায় পাইলে সে জামাতের সওয়াব পাবে না, এগুলো সরাসরি হাদিসের মধ্যে আসে নাই। যেহেতু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের ওপর মানুষকে প্রতিদান দিয়ে থাকেন, যা সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লি কুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেকটি মানুষ তার নিয়তের ওপর, আমলের ওপর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের ওপর, নিয়তের ওপর আমল নির্ভর করে, নিয়ত অনুযায়ী মানুষ সব পেয়ে থাকে। ওয়া ইন্নামা লি কুল্লি ইমরিম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই পায় যা সে নিয়ত করেছে। সুতরাং কেউ যদি মনে করে যে আমি জামাতের শেষ মুহূর্তে গিয়ে ইমাম সালাম ফিরিয়ে দিচ্ছে, তারপর আমি জামাতে শরিক হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হয়তো এর বিনিময়ে জামাতের সওয়াব দিতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তাকে সওয়াব দিয়ে দিবেন। আর কেউ যদি মনে করে ইমাম সালাম ফিরিয়ে দিচ্ছে অথবা সালাম ফিরিয়ে ফেলতেছে, আমি আর শরিক হই লাভ নেই, আমি আলাদাই আবার সলাত আদায় করি যেহেতু জামাত শেষ হয়ে গেছে, তাহলে তিনি যেহেতু তার আগ্রহ ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আগ্রহ নিয়ত দেখেন, সুতরাং তার যেহেতু ওই ধরনের নিয়ত ছিল না, আশা করা যায় তিনি সওয়াব পাবেন না। আর তিনি তো এই কথা ভেবে শরিকই হন নাই, এ কারণে জামাতের সব কোনো অবস্থাতে আশা করা যায় না। তবে যিনি একেবারে শেষ মুহূর্তে হোক অথবা আগে পরে হোক, তিনি যদি নিয়ত নিয়ে জামাতের সাথে শরিক হন, আশা করা আল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত অনুযায়ী তাকে প্রতিদান দান করবেন, সওয়াব দান করবেন। যেহেতু আপনি অথবা যে কেউ একেবারে শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগ মুহূর্তে হোক অথবা একদিকে সালাম ফিরিয়ে দিয়েছে আরেকদিকে সালাম ফিরাবে ওই মুহূর্তে হোক, কেউ যদি আগ্রহ নিয়ে সওয়াবের প্রত্যাশায় জামাতে শরিক হয়, এতটুকু সময় ইমাম সাহেবের সাথে থাকে, তার নিয়ত অনুযায়ী আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জামাতের প্রতিদান দান করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব আমল নিয়তের উপর নির্ভর করে, মানুষ তাই পায় যা সে নিয়ত করে, যা সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতুর 1 নম্বর হাদিস। তো আশা করা যায় তিনি সওয়াব পাবেন। আল্লাহু আলাম।